আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পদ্মা সেতুর নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। সেতুর সর্বশেষ কাজটি হবে পিচ ঢালাইয়ের কাজ। সেতুর জাজিরা প্রান্তের 40 নম্বর স্প্যান থেকে পিচ ঢালাইয়ের মূল কাজ শুরু হবে। সেতুর উপর পিচ ঢালাইয়ের কাজটি করার আগে এখানে বিশ্বমানের ওয়াটারপ্রুফ মেমব্রেন বিছানো হয়েছে। এই কাজটি যে স্থানে করা হয়েছে সেখানে এখন পিচ ঢালাই করা যাবে এবং কয়েকদিনের মধ্যেই এখানে বহুল কাঙ্ক্ষিত পিচ ঢালাইয়ের মূল কাজ শুরু হয়ে যাবে। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সড়ক পথে 5,838টি শেয়ার পকেট পূরণ করা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। সেতুর মাঝখানে যেই রোড ডিভাইডার রয়েছে তা এরই মধ্যে 4 কিলোমিটারের বেশি জায়গায় বসানো হয়েছে। রেলিংয়ে 6,573টি প্যারাপেট ওয়াল ইতিমধ্যে স্থাপন করা হয়েছে, বাকি আছে আর মাত্র 1,380। সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দিতে এখন আরও দ্রুত কাজ চলমান রয়েছে। পদ্মা সেতু এখন পূর্ণতা পাওয়ার পথে। গত 27 আগস্ট সেতুর ভায়াডাক্টের এই স্থানে 60 মিটার জায়গায় পিচ ঢালাই করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই মূল সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে। পিচ ঢালাইয়ের এই কাজ আগামী এপ্রিলের মধ্যে শেষ করার সময়সীমা ঠিক করা হয়েছে, তবে এর আগেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর স্টিলের কাঠামো স্প্যানের উপর কংক্রিটের স্ল্যাব বসিয়ে যানবাহন চলার প্রাথমিক পথ তৈরি করা হয়েছে। এখন এর উপর 100 মিলিমিটার পুরো পিচ ঢালাই করা হবে। এরপরই সেতুর উপরিভাগের কাজ শেষ হয়ে যাবে, তখন আলোকসজ্জা ও সাইড ওয়াল সহ আনুষাঙ্গিক কিছু কাজ বাকি থাকবে। সেতুর উপর 3 মিলি পুরুত্বের ওয়াটারপ্রুফের যে কাজটি করা হচ্ছে সেটি 4 স্তর বিশিষ্ট। এর প্রথম স্তরে সাদা রঙের পোলেট দেওয়া হয়েছে, তার উপরে হলুদ রঙের পোলেট দেওয়া হয়েছে, তার উপরে কমলা রঙের পোলেট দিয়ে সর্বশেষ কালো রঙের ওয়াটারপ্রুফ মেমব্রেনের সর্বশেষ স্তর দেওয়া হয়েছে। এখানে 4টি স্তরই বসানো হয়েছে। এখন এই স্থানে পিচ ঢালাইয়ের কাজ করা হবে। পিচ ঢালাইয়ের এই কাজে 2টি পর্ব রয়েছে। প্রথম পর্বে রোডওয়ে স্ল্যাবের উপর 4 মিলিমিটার পানি নিরোধক স্তর বসাতে হবে, যেটি এই স্থানে বসানো হয়েছে। এটি ওয়াটারপ্রুফ মেমব্রেন নামে পরিচিত। এটি অনেকটা প্লাস্টিকের আচ্ছাদানের মতো। ইংল্যান্ড ও ইতালি থেকে এই আচ্ছাদানগুলো আনতে হয়েছে। দ্বিতীয় পর্বে পাথর, সিমেন্ট ও বিটুমিন দিয়ে কয়েকটি স্তরে পিচ ঢালাই করা হবে। সব মিলিয়ে পুরু হবে প্রায় 100 মিলিমিটার। আগামী বছরের জুন মাসের মধ্যে সেতুটি যানবাহন চলার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছেন সরকার। সেপ্টেম্বর পর্যন্ত সেতু প্রকল্পের মোট অগ্রগতি হয়েছে 87.95%, মূল সেতুর কাজ এগিয়েছে 94.8%। অন্যদিকে নদী শাসনের কাজের অগ্রগতি হয়েছে 84.90%। তো বন্ধুগণ, পদ্মা সেতুর পিচ ঢালাই নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।